নজর একই মুহূর্তে আড়িয়াত হয়, এদিকে আড়িয়াত হয় জয়ন্তের বাড়িতে পুরসভার নোটিশ, কামারহাটি পুরসভার তরফে টাঙানো হয় নোটিশ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা। এলিনা, কি কারণে এই নোটিশ দেওয়া হলো? দেখো মধুবাবু, কিছু অবশিষ্ট কিন্তু বলা যেতে পারে। কামারহাটি পৌরসভা টনক নড়লো। আড়িয়াদহের মৌসুমি মোড়ে জয়ন্ত সিংয়ের যে বেআইনি বাড়ি রয়েছে, যে বাড়ি ঘিরে একাধিক প্রশ্ন এসেছিল, এত বড় বাড়ি কি করে সে করেছে, কোন কনিষ্ঠ নেতা সহযোগিতা এত বাড়ি করেছে, এত বড় বাড়ি করেছে, সেখানে সেই বেআইনি বাড়িতেই কিন্তু কিছুক্ষণ আগে কামারহাটি পৌরসভার পক্ষ থেকে দুটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে। যে নোটিশে উল্লেখ করা রয়েছে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল অ্যাক্ট 1993 সেকশন 2004 অনুযায়ী এবং সেকশন 2018 অনুযায়ী এই বাড়ি বেআইনিভাবে তিনতলা করা হয়েছে এবং তার পারমিশন কিন্তু কামারহাটি পৌরসভা দেয়নি, পৌরসভার কাছে কোনো রকম পারমিশন লেটার পর্যন্ত যায়নি। সেই কারণে কিন্তু কামারহাটি পৌরসভার তরফ থেকে এই বেআইনি নির্মাণকে অবৈধ ঘোষণা করা হয়েছে। নিঃসন্দেহে এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয় যে কামারহাটি পৌরসভা এতদিন ধরে চুক্তিরও অবশেষে কোনো পদে টনক নড়েছে। জয়ন্ত সিং মা এবং ছেলেকে গণপিটুনির ঘটনায় যে গ্রেপ্তার হয়েছিল, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এর আগেও, তার তারিখে একেবারেই ধন্যবাদ এলিনা তোমাকে। আর এবারে আমরা নজর রাখবো ঘাটালের দিকে। ঘাটালে দুর্ঘটনার কবলে মালবাহী লরি, বকুলতলায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা, সজোরে ধাক্কা মারে অন্য একটি লরি, ঘটনায় দুমড়ে মুচড়ে যায় লরিটি। ঘটনাস্থলে দাসপুর থানার পুলিশ, চালক ও খালাসিকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় পুলিশ। ঘাটালের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। ঘাটালে দুর্ঘটনার কবলে একটি মালবাহী লরি, বকুলতলায় দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে লরিটি, লরির সামনের অংশটা পুরো দুমড়ে মুচড়ে গিয়েছে। সেই ছবি আপনাদের সামনে এক্সক্লুসিভলি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কিভাবে কতটা জোরে ধাক্কা মেরেছে, যে লরির সামনের যে অংশটা রয়েছে সেটা কার্যত দুমড়ে মুচড়ে যায় এবং যে জায়গাতে ড্রাইভার বসে থাকে, যে জায়গাতে ড্রাইভারের পাশে যিনি সহযোগী থাকেন তিনি বসে থাকেন, সেই জায়গাটা পুরোটা দুমড়ে মুচড়ে গিয়েছে। কি ভয়াবহ পরিস্থিতি! লরির যে সামনের অংশ রয়েছে সেই সামনের অংশ পুরোপুরি দুমড়ে মুচড়ে গিয়েছে, ভয়াবহ সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। এবং এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। কার সাথে এই লরি ছাড়া আর কার সাথে ধাক্কাটা হলো? ই সে লরিটা এখানে দাঁড়িয়ে ছিল আর ই এসে মেরেছে পেছন দিয়ে। পেছনে যে লরি কি পালিয়ে গেছে? সে পালিয়ে গেছে। কারো কিছু ক্ষতি হয়েছে নাকি? না, ক্ষতি কারো কিছু হয়নি। নজর রাখো মালদার দিকে। আজও অন্ধকারে ডুবে ইংরেজবাজার ব্লকের কাজলদিঘি বাগানপাড়া এলাকার 19টি পরিবার। ডিজিটালের যুগে প্রদীপের আলোতে জ্বলছে বাড়িতে, খুঁটি পোতা হলেও বিদ্যুৎ এসে পৌঁছয়নি বলে অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ। যদিও জমি জটে আটকে বিদ্যুতের কাজ, পাল্টা দাবি বিদ্যুৎ দপ্তরে। দেখতে পাচ্ছেন আপনারা মালদার ছবি দেখাচ্ছি, ইংরেজবাজার ব্লকের কাজলদিঘির বাগানপাড়া এলাকা, সেখানে 19টি পরিবার, তারা এখনো পর্যন্ত পায়নি বিদ্যুৎ। খুঁটি পোতা হয়েছে কিন্তু খুঁটি পোতা হলেও বিদ্যুৎ এসে পৌঁছয়নি বলে অভিযোগ করছেন তারা, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও জমি জটে আটকে বিদ্যুতের কাজ, এমনটাই দাবি বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে করা হচ্ছে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শোনাবো আপনাদের। সমস্যা হলো এতো এই যে কারেন্ট নেই, ছেলে মেয়ে পড়তে পারছে না, অন্ধকারে পড়ছে, পুপির আলাতে পড়ছে, এগুলো এই অসুবিধা আমাদের। আর এখানে তো ডুবে যাচ্ছে বছরে বছরে, বর্ষাতে ডুবে যায় বৃষ্টিতে, আবার চলে যায় বাগানে থাকি, আবার সুচেতন গাছ চলে আসছে এখানে, এগুলোই কষ্ট আমাদের, প্রচণ্ড কষ্ট। না, সারা বছরই তো লাইন নাই, এই আসো আসো করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে, দিও দিও করছে, এই ভোট নিয়ে যাচ্ছে, দিও দিও করছে আর লাইন দিচ্ছে না আমাদেরকে। আপনাদের শোনালাম স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, তাদের কি অভিযোগ। দেখতেই পাচ্ছেন মোমবাতির আলোতে সেখানে লেখাপড়া করছেন যারা বাচ্চারা রয়েছেন তারা। স্থানীয়দের অভিযোগ খুঁটি পোতা হয়েছে এলাকায়, কিন্তু খুঁটি পোতা হলেও বিদ্যুৎ এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, আর সেক্ষেত্রে দাঁড়িয়ে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। যদিও বিদ্যুৎ দপ্তরের পাল্টা দাবি, জমি জটে আটকে রয়েছে বিদ্যুতের কাজ, আর যার ফলে কিন্তু 19টি পরিবার তারা এখনো বিদ্যুৎ থেকে বঞ্চিত। দেখুন তারা মোমবাতির আলোতে সেখানে পড়াশোনা করছেন।
যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি মালদার ইংরেজ বাজার ব্লকের কাজলদিঘির বাগানপাড়া এলাকার ছবি। এই যুগে দাঁড়িয়েও এখনো পর্যন্ত তারা বিদ্যুৎ পরিষেবা পায়নি, যদিও বিদ্যুতের খুঁটি পোতা হয়েছে এলাকায়, সেই খুঁটিতে এখনো পর্যন্ত বিদ্যুৎ সংযোগ করা হয়নি। কেন করা হয়নি এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তারা তুলছেন। কিন্তু বিদ্যুৎ দপ্তরের পাল্টা দাবি, জমি জটে আটকে রয়েছে বিদ্যুতের কাজ, আর সে কারণে 19টি পরিবার তারা বঞ্চিত। তারা প্রত্যেকটা মুহূর্তে অভিযোগ করে যাচ্ছেন কিন্তু তাদের কথা কেউ শুনছে না, অন্তত এমনটাই দাবি করছেন তারা। বিদ্যুতের খুঁটি, দেখুন বিদ্যুতের খুঁটি রয়েছে, খুঁটি পোতা রয়েছে, সেখানে তারও রয়েছে, কিন্তু সেখানে বিদ্যুৎ সংযোগ করা হয়নি। এবং বিদ্যুৎ সংযোগ কেন করা হয়নি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের উদাসীনতা। কিন্তু বিদ্যুৎ দপ্তরের যেটা দাবি যে জমি জটের কারণে নাকি কাজ আটকে রয়েছে, অথচ এলাকায় পোতা রয়েছে বিদ্যুতের খুঁটি, সেখানে তার রয়েছে, শুধুমাত্র বিদ্যুৎ সংযোগটা কেন করা হলো না, এটাই সব থেকে বড় প্রশ্ন। মালদার ইংরেজ বাজার ব্লকের কাজলদিঘির বাগানপাড়া এলাকার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। 19টি পরিবার তারা এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। বিদ্যুৎ দপ্তরের ডিভিশনাল ম্যানেজার তিনি কি বলছেন শোনাবো আপনাকে। এখানে যারা টাকা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশনগুলো আমরা এটাতে করেছি এবং তার জন্য একটা নতুন স্কিম করা হয়েছে, সেখানে পুরো একটা এইচডি লাইট দিয়ে ট্রান্সফরমার বসিয়ে তারপরে এলডি লাইন দিয়ে সবাইকে কানেকশান দেওয়া হয়েছে। কারণ ওই এলাকায় কোনো কানেকশান আমাদের ছিল না, যে কারণে কোনো লাইনও ছিল না। এবার এই কানেকশানটা দেওয়ার জন্য আমাদের যে এইচডি লাইনটা যাবে, সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গার দুটো ফালি সেই জায়গাটা অবজেকশান দিয়েছে। আমরা এইটা নিয়ে পঞ্চায়েত লেভেলে, জেলা পরিষদ লেভেলে মিটিং করেছি, বাট সেই মিটিংয়ের ফুলফুল রেজাল্ট হয়নি, তারা রাজি হয়নি। আপনাদের শোনালাম তিনি ঠিক কি বলছেন, তার কি দাবি, এবং এই বিষয় নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং এর পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন শোনাবো আপনাকে। বর্তমানে আমাদের রাজ্যের মাননীয়া তিনি বলেছেন গোটা পশ্চিমবাংলায় কোথাও অন্ধকার থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অন্ধকার রয়েছে। অন্ধকার তো দুর্গতা কারেন্ট পর্যন্ত জানি, এখানে লাইনের পোলটা পড়ে রয়েছে কিন্তু অথচ লাইনের কানেকশানটা হচ্ছে না। এই বিষয়টা খতিয়ে দেখার জন্য আমরা বিদ্যুৎ দপ্তরের কাছে যোগাযোগ করেছি, তাই আমার বিদ্যুৎ দপ্তরের কাছে বিশেষ অনুরোধ যে তারা এসে একবার দেখুক, আমরা প্রয়োজনে জমির মালিকের সঙ্গে কথা বলব এবং যারা কার্যকর্তা রয়েছে সকলে মিলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবার সঙ্গে আলোচনা করে, জায়গার মালিকের সঙ্গে আলোচনা করে আমরা এর একটা ব্যবস্থা করার, বিহিত করার চেষ্টা করব। রাজ্য সরকারের কর্মীরা রয়েছে বিদ্যুৎ দপ্তরে, তাদেরকে তো জায়গা মতন আসতে হবে, তারা আসছে না জায়গা মতন। প্রথম শুনলাম আপনারা জিনিসটা জায়গাটা যেহেতু লোকেট করেছেন যে একটা পার্টিকুলার জায়গায় বিদ্যুৎ কোনো কারণে কী ব্যাপার সেটা আপনারা লোকেট করেছেন, এই ধরনের অভিযোগ আমাদের কাছে আসেন। আমরা যদি অভিযোগটা পেতাম নিশ্চয়ই আমরা দলগতভাবে টেক আপ করতাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, এই বিজেপি কী বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে এই বাংলার রাজনৈতিক মানচিত্রের প্রয়োজন নেই, কারণ বিজেপির মুখে আমরা শুনেছিলাম ইসবার 200 পার, আর নরেন্দ্র মোদীজি বলেছিলেন ইসবার 400 পার। তো দুবারই বিধানসভা লোকসভা দুটো ভোটেই বাংলার মানুষ এটা প্রমাণ করেছে, বাংলা বিরোধীদেরকে বিসর্জন দিয়ে বাংলার মানুষ বাংলার মেয়েকেই চায়। আপনারা বিদ্যুৎ, যে বিদ্যুতের কথা বললেন সেই বিদ্যুৎ কেন পৌঁছায়নি, সেখানে কোনো ল্যান্ড লিমিটেশন আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে, এবং সেটাকে কীভাবে সটল করা যায়। আমাদের বিদ্যুৎ দপ্তর অত্যন্ত অ্যাক্টিভ, প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য বদ্ধপরিকর। আপনারা নিউজটাকে ফেব্রিকেট করে, নিউজটাকে অন্যদিকে টার্ন করে এটাকে দেখিয়ে বিরাট কিছু উপকার হবে। যদি মানুষের সত্যি সত্যি সেই জায়গায় বিদ্যুতের সমস্যা থাকে, সেখানে কী জন্য আটকে আছে সেটাকে খুঁজিয়ে দেখতে হবে। কারণ বিজেপির লোকদের এখন একটা কাজ হয়েছে, সব জায়গায় ভালো ভালো কথা বলছে আর ব্যাকডোর দিয়ে একটা কেস ঢুকে বসে থাকছে এই ল্যান্ডে। আপনাদের দেখালাম মালদার ছবি, এর পাশাপাশি পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনায়, সেখানেও দেখুন বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ পরিষেবা না মেলার অভিযোগ উঠে আসছে মালদা এবং দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকায়।